আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেলাই ইউরোপের সংবাদে। বার্থা কক্ষে আপনাদের সাথে আছে আমি শামিন খান। শুরুতে জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ইতালীয়স্তো ভিএফএস এজেন্টের বিরুদ্ধে হয়রানির অভিযোগে প্রবাসী বাংলাদেশিদের। নিরাপদত দাবি জানিয়ে লন্ডনে সংবাদ সম্মেলন করেছে ঢাকার হোটেল রিজেন্সির বিনিয়োগকারীরা। বার্কিং এর ফ্যান্সওয়ে কমিউনিটি সেন্টার বন্ধের প্রতিবাদে কাউন্সিল হলে স্মারকলিপি প্রদান এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনামগুলো এবারে পুরো খবর বাংলাদেশে ইটালিয়ান অ্যাম্বাসির অনুমোদিত এজেন্ট ইটালিতে অবস্থিত ভিএফএস এর দ্বারা হয়রানি হওয়ার অভিযোগ তুলেছেন ইটালি প্রবাসী বাংলাদেশিরা রবিবার ব্রেশিয়ার স্থানীয় হলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করা হয় বিস্তারিত দেখুন আমাদের ইতালি বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে দেশে নানা রকমের সমস্যা হয়রানি ও প্রতারণার শিকার হতে হচ্ছে ইতালি প্রবাসী বাংলাদেশি ও দেশে অবস্থানরত তাদের আত্মীয় স্বজনদের তাছাড়া বিস্তর অভিযোগ রয়েছে বাংলাদেশে ইতালি দূতাবাস কর্তৃক মনোনীত ভিএফএস এর কর্মকর্তা কর্মচারী ও অফিসের বাইরে এক শ্রেণীর দালালদের বিরুদ্ধে আর এসব অভিযোগ করেছে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এমসিএল হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইতালি বেশিয়া শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা অভিযোগ করে বলেন ইতালিয়ান দূতাবাস মনোনীত ভিসা প্রসেসিং এজেন্সি ভিএসএফ এর নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে দুর্নীতি অর্থের বিনিময়ে কাজ করা এবং নানা প্রকার হয়রানির কথা ইতালিতে আমরা টোটাল প্রায় তিন লক্ষ বাংলাদেশি আছি তাদের সবার মনের আকুতি কিন্তু আজকে এইটা এই সাংবাদিক সম্মেলনটা এবং সবাই সাপার হয়েছি আমরা বাংলাদেশে ইতালিয়ান এম্বাসিতে ওইখানে যে এর মাধ্যমে আমরা আশা করব সমস্ত প্রভিন্সিতে এরকম উদ্যোগ নেওয়া হবে এটা উত্তরণের জন্য আমরা এখান থেকে যেটা চেষ্টা করছি এম্বাসিকে জানানো যে তারা যেহেতু অথরাইজড করা ভিএফএস তারা ইচ্ছা করলে এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে বা তাদেরকে জানাতে পারে যে তোমরা মানুষকে এভাবে কষ্ট দিচ্ছো আমাদের এটা আমাদের দেশের জন্য এটা লজ্জাজনক অভিযোগে বলা হয়েছে ফ্যামিলি বিষয়ক জন্য ভিএফএস এজেন্সির সাথে যোগাযোগ করলে বা কোনো সার্টিফিকেট সত্যায়িত করতে গেলে তাদের কাগজপত্র জমা না নিয়ে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেওয়া হয় এবং ইন্টারনেটের মাধ্যমে মেইল করে কাগজ জমা দেওয়ার সময়ের জন্য আবেদন করতে বলা হয় অনেকে দীর্ঘদিন চেষ্টা করেও সেই এজেন্সির মেইলে আবেদন করতে ব্যর্থ হয় আর যারা কাগজ জমা দেওয়ার সুযোগ পান তাও আবার আট থেকে নয় মাস পর ফ্যামিলি বিষয়ের জন্য নুলস্তা বা সার্টিফিকেট সত্যাহিত করানোর সময় দেওয়া হয় চার থেকে ছয় মাস মেয়াদ জমা দেওয়ার শেষ সময় অথচ অফিসের বাইরে অবস্থানরত দালালদের মাধ্যমে পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকার বিনিময়ে সেই কাগজ জমা নেওয়া হয় এক সপ্তাহ হতে পনেরো দিনের মধ্যে এছাড়াও রয়েছে নানা প্রকার অভিযোগ প্রবাসী বাংলাদেশিদের এসব কথা মনোযোগ সহকারে শুনেন এবং সমাধানের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন করেন ফেরফেতুরাদি বেশিয়ার ভাইস ফেরফেত্ত ডক্টর নেকারি এবং ভাইস ফেরফেত্ত ডক্টর সালভাতোরে ফাস্কুয়ারি এলো বেশিয়া থেকে এমদাদুল হক চ্যানেল আই বাংলাদেশে প্রবাসী বিনিয়োগকারীদের জীবন ও বিনিয়োগের নিরাপত্তার দাবি জানিয়ে লন্ডনে সংবাদ সম্মেলন করেছে ঢাকার হোটেলের রিজেন্সির মঙ্গলবার পূর্ব সেন্টারে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে হোটেলটির বিনিয়োগকারীরা হোটেলে অপর তিন উদ্যোক্তার বিরুদ্ধে এই অভিযোগ তুলে ধরেন উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে অভিযোগ করে লিখিত বক্তব্য পাঠ করেন এনামুল হক চৌধুরী এই সময় প্রবাসী বিনিয়োগকারীরা বলেন দুই হাজার সালে শতাধিক যুক্তরাজ্য প্রবাসী প্রায় পঞ্চাশ কোটি টাকা হোটেল রিজেন্সিতে বিনিয়োগ করেন কিন্তু কয়েকজন উদ্যোক্তা প্রতারণার আশ্রয় নিয়ে কোনো রকম বিনিয়োগ না করে হোটেলের বান্ন শতাংশ মালিকানা দাবি করেন এছাড়াও নানা অনিয়ম ও লভ্যাংশ প্রদান না করায় সাধারণ বিনিয়োগকারীরা ক্ষোভে ফুসে উঠে এবং এর প্রতিবাদ করলে পুলিশের মাধ্যমে বিনিয়োগকারীদের হয়রানি স্বীকার করেন বলেও জানান ব্রিটিশ হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশের প্রশাসনকে এই ব্যাপারে অবহিত করা হলে সরকার দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ না করায় প্রবাসী বিনিয়োগকারীরা অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অবিলম্বে সরকার কর্তৃক তাদের বিনিয়োগ সুরক্ষার নিশ্চয়তা দাবি করেন সংবাদ সম্মেলনে সাধারণ বিনিয়োগকারী এবং পরিচালনা পর্যদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাজী ফয়সল আহমেদ গফর মিয়া আমিনা বেগম সামসুমিয়া কামালউদ্দিন, মিনহাজ আহমেদ লুৎফর রহমান প্রমুখ বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিল কর্তৃক অযৌক্তিকভাবে ব্র্যান্ডমেড রোডের ফ্যান্সওয়ে কমিউনিটি সেন্টার বন্ধের প্রতিবাদে স্মারকলিপি জমা দিয়েছে স্থানীয় কয়েকটি সংগঠন কয়েক হাজার মানুষের ব্যবহার উপযোগী একটি মাত্র সেন্টেটি বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেন কনজারভেটিভ দলের এমপি প্রার্থী মিনা রহমান তিনি বলেন ফ্যান্সওয়ে কমিউনিটি সেন্টারের উপর নির্ভরশীল কালচারাল সোসাইটি দুই হাজারেরও বেশি পরিবার কাউন্সিলকে নিয়মিত রেন্ট পরিশোধ করে এই সেন্টারে খ্রিশ্চিয়ান কমিউনিটি চার্চ ও মুসলিম কমিউনিটি মসজিদের কার্যক্রম চালিয়ে আসছে এছাড়া এই সেন্টারে বয়স্কদের ক্লাব টলার গ্রুপের ক্লাস পণ্যটি সংগঠন তাদের কার্যক্রম চালিয়ে আসছে একলামে দুপুরে সেন্টার বন্ধের প্রতিবাদে বার্কিং টাউন হলে ক্যাম্পেইনারদের সাথে নিয়ে স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপি গ্রহণ করেন কাউন্সিলের একমাত্র একজন কর্মকর্তা এ সময় আরও উপস্থিত ছিলেন জিএলএ মেম্বার এন্ডুবফ গয়াসমিয়া শাহ সাহিদুর রহমান হল রিচার্ড ক্রিস রাইস প্রমুখ বরার মেয়র নির্বাচনে টাওয়ার হ্যামলেস ফার্স্ট এর মেয়র পদপ্রার্থী লুৎফর রহমান তার নির্বাচনী ইশতেহারের ঘোষণা করেছেন পূর্ব লন্ডনের জাগোনারি সেন্টারে বুধবার এই ইশতেহার ঘোষণা করা হয় দুই সালে সকল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে বলে দাবি করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে টাওয়ার হ্যামনেস বরার জীবনমান উন্নয়নে পলিসি এবং প্রতিশ্রুতির ব্যক্ত করা হয়েছে এবারে নির্বাচনী ইশতেহারে এবারের প্রধান অঙ্গীকারগুলো হচ্ছে নতুন ঘর নির্মাণ নতুন চাকরি সৃষ্টি আট হাজার এন্টারপ্রিনরশিপ চোদ্দ হাজার ট্রেনিং এর ব্যবস্থা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এতে দলের কাউন্সিলর প্রার্থীরাও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার দলের মেয়র প্রার্থী জন বিগস এর সমর্থনে আয়োজিত র্যালিতে যোগ দিয়েছেন কৃষ্ণাঙ্গ এমপি ডেভিড লামি আটাশে এপ্রিল কেবল স্ট্রিট থেকে শুরু হওয়া ওয়ান ইস্ট এন্ড শীর্ষক র্যালিতে ডেভিড লামি ছাড়াও স্থানীয় এমপি জিম ফিটস প্যাট্রিক ডেভ প্যাট্রিক মাইকেল কিচ সহ বর্তমান ও সাবেক কাউন্সিলর এবং কাউন্সিল প্রার্থীরা উপস্থিত ছিলেন ডেপুটি লিডার কাউন্সিলর রেইচেল স্যান্ডার্সের তত্ত্বাবধানে র্যালিতে ডেভিড লামি এমপি বলেন বিভাজনের মধ্যে কোনো প্রাপ্তি নেই টাওয়ার হ্যামলেটসের মতো সংখ্যালঘুদের বড়ায় ঐক্যের কোনো বিকল্প নেই আগতরা আসন্ন নির্বাচনে জন বিক্সকে নির্বাচিত করে কমিউনিটিকে মূলধারার সাথে সম্পৃক্ত রাখতে ভোটারদের প্রতি আহ্বান জানান কুলাউড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আর সম কামরুল ইসলাম সংক্ষিপ্ত শহরে সফরে যুক্তরাজ্যে হিত্র বিমানবন্দরে পৌঁছালে তার এলাকাবাসী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে দিয়ে শুভেচ্ছা জানান সিতাপ চৌধুরী লন্ডন আওয়ামী লীগের নেত্রী রাজিয়া সুলতানা সৈয়দ মাহমুদ আলী ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান আব্দুল হান্নান কমিউনিটি নেতা ফারুক আহমেদ আলতাফ হোসেন রুনান আহমেদ প্রমুখ মঙ্গলবার রাত সাড়ে দশটায় যুক্তরাজ্যে এসে পৌঁছান তিনি নবনির্বাচিত চেয়ারম্যান সমক কামরুল ইসলাম বলেন তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জব্বার যেভাবে কুলাউড়ার মাটি ও মানুষের সাথে কাজ করে গিয়েছিলেন তিনিও তার বাবার মতো এলাকার সকলের সাথে মিলেমিশে কাজ করে যাবার প্রতিশ্রুতি দেন যুক্তরাজ্যে অবস্থানকালে কামরুল ইসলাম বিভিন্ন সভা সমাবেশে উপস্থিতি ছাড়াও দলীয় নেতাকর্মী এবং কুলাউরা উপজেলার সর্বস্তরের মানুষের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন বলে জানা গেছে উপজেলা পরিষদের জননেতা মোহাম্ম আব্দুল জব্বার সাহেব দীর্ঘদিন কুলোড়ার মানুষের সেবা করে গেছেন আমি আমার পিতার নীতি এবং আদর্শকে ধরে রেখে কুলোড়ার মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে চাই আমার অবস্থান থেকে লিজ বাংলাদেশ সেন্টার বোর্ড অফ ডাইরেক্টরদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এতে দুই হাজার তেরো চোদ্দ অর্থ বছরের হিসাব নিকাশ সহ নানা কর্মপ্রথা তুলে ধরা হয় ২৭ এপ্রিল নিজস্ব হলে অনুষ্ঠিত সভার বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া গত সাতাইশে এপ্রিল রবিবার বাংলাদেশ সেন্টারের দুই হাজার তেরো চোদ্দ অর্থ বছরের বাৎসরিক সাধারণ সভা সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয় সৈয়দ আমিনের কুরআন লাওতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে বারো সদস্য বিশিষ্ট বোর্ড অব ডাইরেক্টরদের পক্ষ থেকে সবাই আগত এলাকার সকল সম্মানিত নাগরিকবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বোর্ডের চেয়ারম্যান আফজাল হুসেন অনুষ্ঠানের সূচনা করেন এরপর বোর্ডের সাধারণ সম্পাদক শাইন আহমেদ সেলিম বাৎসরিক রিপোর্ট পড়ে শুনান এবং বোর্ডের ক্যাশিয়ার মল্লিক ওয়াহিদ গত তেরো চোদ্দ অর্থ বছরের সকল আয় ব্যয়ের হিসাব অত্র এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সামনে তুলে ধরেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল প্রশ্ন উত্তর পর্ব এতে সবাই উপস্থিত এলাকার নাগরিকরা বোর্ড অফ ডাইরেক্টরদের বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং বোর্ড অফ ডাইরেক্টরদের পক্ষ থেকে চেয়ারম্যান সকল প্রশ্নের উত্তর দেন বোর্ড অফ ডাইরেক্টরের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরস আলী আবুল আবেদিন জাহেদ আলী বদর আহমেদ সুজেল আহমেদ নুরুল ইসলাম রেজাউল ইসলাম নূর আবুল খয়ের এবং নুরুল আমিন সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটির নেতা হাজি আব্দুল লতিফ ইজ্জাদ আলী আনসার মিয়া আলী আহসান হাজি সুন্দর আলী সৈয়দ ফটিক মিয়া মল্লিক দবির শাহ আবু বক্কর দিলাউর রহমান মুজিব জালাল উদ্দিন হাজি শরিয়তুল্লাহ এবং সৈয়দ সুনু মিয়া সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দরা রিস থেকে মোহাম্মদ জাকারিয়া চ্যানেল নিউজ এবারে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে মুক্তিযুদ্ধকালীন নির্যাতিত বাঙালি নারীদের নিয়ে বার্মিংহামে মঞ্চায়িত হতে যাচ্ছে নাটক বীরঙ্গনা উইমেন অফ ওয়ার আব্দুল সামাদ আজাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া মহফিল করছে সামাদ আজাদ ফাউন্ডেশন ওল্ডহ্যাম